কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এই যে আপনার জন্য আমি আজকে নিউ সেট আপ, কিছু লাইট নিলাম অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করলাম। সবার না একটা কথা ছিল যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই ভাইয়া, সো পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করলাম, একটু লাইটিংটা বাড়ালাম অ্যান্ড দেন আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম উইথ বয়া। ওকে, আজকে আমি কথা বলতে এসেছি হাইড্রোলিক ব্রেককে নিয়ে, হাইড্রোলিক ব্রেকটা কীভাবে কাজ করে এবং এটার সব কিছু নিয়ে আজকে আমি একটু মানে বেসিক কথাটা বলবো। হ্যাঁ, সো আমরা স্টার্ট করি হাইড্রোলিক ব্রেককে নিয়ে। ওকে, আমি আপনাদেরকে এখানে বেশি কিছু দেখাবো, জাস্ট একটা চাকার ক্ষেত্রে দেখাবো। একটা চাকা যেভাবে কাজ করবে চারটা সেকেন্ড সেমভাবেই কাজ করবে। আমার বোর্ডটা ছোটো, দেড়শো, আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখাতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে ওয়েটা দেখাই দিচ্ছি। ওকে, সো আমি আপনাদেরকে এটার মধ্যে দেখাই দিই। হ্যাঁ, অ্যান্ড এখানে থাকবে একটা মাস্টার সিলিন্ডার, ইয়া সরি, হুইল সিলিন্ডার। ওকে, অ্যান্ড দেন তো এখানে আপনার সব জায়গায় এই যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা এখানে সব একটা দুইটা তিনটা তিনটা চাকার মধ্যে সেম মেকানিজম থাকবে এবং এখানে কিছু আপনার ফ্লুইড থাকবে। ওকে, ব্রেক প্যাডেল, মাস্টার সিলিন্ডার, লিঙ্কেজ,
উইল সিলিন্ডার, ব্রেক শো, রানিং স্প্রিং, ব্রেক লাইন, ফ্লুইড। এখানে আর কি আর কিছু থাকবে? ব্রেক ফ্লুইড, এটা হচ্ছে আপনার জাস্টিং স্ক্রু। জাস্টিং স্ক্রু, ওকে, এটা হচ্ছে আমাদের চিত্র। অ্যান্ড এটা থেকে আমি আপনাদেরকে সব কিছু বুঝাতে যাচ্ছি। অ্যান্ড বোর্ডটা ছোটো হওয়ার কারণে জিনিসটা খুবই কেমন লাগছে আমি জানি না। যাই হোক, আমি সামনে একটা বড়ো বোর্ড নিয়ে নিবো, বাট ততদিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালাতে হবে। এবং আমার ভিডিও যদি বুঝতে হয় তাহলে অবশ্যই প্রথম থেকে দেখুন। ওকে, এটা হচ্ছে ব্রেক প্যাডেল। হ্যাঁ, ব্রেক প্যাডেল। অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার, এটা হচ্ছে পিস্টন, লিঙ্কেজ, অ্যান্ড স্প্রিং, রিটার্নিং স্প্রিং, হুইল সিলিন্ডার, পিস্টন, ব্রেক শো, এবং এখানে কিছু ব্রেক লাইনার থাকবে। ও সরি, এটা হচ্ছে আপনার ব্রেক ড্রাম। ওকে, এটা ব্রেক ড্রাম, এটা ব্রেক ড্রাম, ব্রেক ড্রাম, ব্রেক ড্রাম, এবং এই চাকার মধ্যে যেসব যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো, এগুলো মানে তিনটার মধ্যে চার চাকার মধ্যে সেম যন্ত্রপাতি থাকবে। আমি যদি যন্ত্রপাতিগুলো আঁকি তাহলে আপনার জায়গা কেমন হিজিবিজি হয়ে যাবে, এমনিতে হিজিবিজি হয়ে যাচ্ছে। সো আমি একটু কালচার পয়েন্টটা বুঝাই দিই। সো এটা হচ্ছে আপনার, এটা আপনার পুরোটা একটা ফ্লুইড দ্বারা পূর্ণ থাকবে লাইনগুলো। যখন আমরা ব্রেক প্যাডালের মধ্যে প্রেশার করবো, ফোর্স দিব, তখন ব্রেক প্যাডালটাই পিস্টন যেগুলো আছে এখানে, যে মাস্টার সিলিন্ডারে যে লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলোকে প্রেশারাইজ করবে। তখন পিস্টনগুলো আপনার এদিকে যখন ফ্লুইডগুলোকে ধাক্কা দিবে, তখন এই লাইনটার মধ্যে, এই লাইনের যে ফ্লুইডগুলো থাকবে সেই ফ্লুইডগুলোর মধ্যে আপনার একটা প্রেশার সৃষ্টি হবে। এবং প্রেশারটা যখন সৃষ্টি হবে, তখন মনে করেন আমি চারটা চাকার মধ্যে সেম হবে, তাহলে আমি একটা চাকার মধ্যে বুঝাবো। তখন যখন প্রেশারটা হবে, তখন প্রেশারটা ঠিক এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকে গিয়ে এদিকেও যাবে, এদিকে ঠিক। এটা হচ্ছে আপনার প্যাসকেলের নীতি অনুযায়ী কাজ করে। অ্যান্ড আমি তো এগুলো আগে কখন প্র্যাকটিস করিনি, মানে রিসেন্টলি প্র্যাকটিস করা হয়নি, দ্যাটস ওয়াই আমি ভুলে গিয়েছি জিনিসগুলো। অ্যান্ড এটা এটা হচ্ছে সম্পূর্ণ প্যাসকেলের নীতির উপর নির্ভর করে। তো যখন এই দিক দিয়ে প্রেশারটা দেওয়া হবে, প্রেশারটা যখন এই চাকায় আসবে, চার চাকা প্রেশার যাবে, আমি যাচ্ছি একটা চাকার মধ্যে দেখাচ্ছি। সো প্রেশারটা এদিকে এসে আপনার এই হুইল সিলিন্ডারের মধ্যে আসবে। যখন হুইল সিলিন্ডারের মধ্যে আসবে, তখন এই যে আপনার ইয়া আছে, আপনার এই পিস্টনগুলো আছে, এই পিস্টনগুলো দুপাশে চলে যাবে। ওকে, এই পিস্টনগুলো আপনার দুই পাশে চলে যাবে। দুই পাশে চলে গেলে এখানে যে আপনার এই ব্রেক শোগুলো আছে, ব্রেক শোগুলো দুই পাশে চলে যাবে, এবং ব্রেক শোগুলো দুই পাশে চলে গিয়ে আপনার এই যে ব্রেক ড্রামটা আছে সেই ড্রামটাকে চেপে ধরবে। মূলত এটাই হচ্ছে কি আপনার হাইড্রোলিক ব্রেকের কাছে। এবং হাইড্রোলিক ব্রেকের মানে যেটা হচ্ছে কি প্রধান জিনিস, সেটা হচ্ছে আপনার হালকা পরিমাণ প্রেশার দিলেই, এটা এখানে হালকা পরিমাণ প্রেশার দিলেই ব্রেকিং ক্রিয়েট হয়। এবং এটা আপনার মেকানিক্যালের মতো এত জোরে ব্রেক করতে হয় না, হালকা পরিমাণ ব্রেক করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার জাস্ট প্রেশারটা আসবে, আপনার পিস্টনগুলোকে দুই পাশে ধাক্কা দিবে, তখন পিস্টনগুলো দুই পাশে চলে যাবে, এবং ব্রেক শোগুলো দুই পাশে চলে গিয়ে আপনার এই যে ব্রেক ড্রামটাকে চেপে ধরবে। এটা হচ্ছে আপনার ব্রেকিং ক্রিয়া। যখন আমরা ব্রেক প্যাডেল থেকে অর্থাৎ রিলিজ করে দিব, আমরা ফোর্স দিব না, তখন এটা পিস্টনটা আগের জায়গায় চলে আসবে, এবং এখানে যে ফ্লুইডগুলো ছিল ফ্লুইডগুলো মাস্টার সিলিন্ডারের মধ্যে চলে আসবে। চলে আসলে দিক থেকে তখন হুইল সিলিন্ডারের মধ্যে কোনো ফোর্স না থাকার ফলে পিস্টনগুলো আগের জায়গায় চলে আসবে, এবং এখানে যে রিটার্নিং স্প্রিং আছে সেই রিটার্নিং স্প্রিংয়ের টানে আপনার যে ব্রেক শো আছে সেই ব্রেক শোগুলো আপনার আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে মূলত আপনার হাইড্রোলিক ব্রেক সিস্টেম। আমার এখানে ফিগারটা লেখার কোনো জায়গা নেই, দ্যাটস ওয়াই আমি ফিগারটা লিখতে পারছি না, বাট সব জায়গায় আপনাদের ফিগারটা লিখতে হবে। ফিগার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক। সো ফিগারটা আপনাদেরকে লিখতে হবে হাইড্রোলিক নেই। অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হিট দ্য লাইক অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ। দেখি আপনাদের এইসব ভিডিওর মধ্যে কীভাবে, যদি সারা ভালো হয় তাহলে আমি আরও নেক্সট যে ভিডিওগুলো সেগুলো বানাতে একটু আগ্রহী হবে। ধন্যবাদ।